নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, তোমাদের ভিতরে সবচেয়ে সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলেন তারা যারা সালাত আদায়ের সময় যখন কাতারে দাঁড়ায় পার্শ্ববর্তী লোকদের সাথে এমন ভাবে দাঁড়ায় যে পার্শ্ববর্তী লোকের প্রতি তার আন্তরিকতা আছে, সহমর্মিতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা হুবহু বললে আলিয়ানুকুম মানাকিব, মানে কাঁধটা নরম রাখে সালাতের মধ্যে। কাঁধ নরম রাখা বুঝেন মানে হলো পাশের লোক যিনি দাঁড়াইছেন ওই লোকটার সাথে সুন্দর করে মিশে গিয়া। আমাদের দেশে দুই টাইপের মানুষ পাবেন, এক টাইপের মানুষ আছে কাছে মানে গায়ে গায়ে মিলে দাঁড়ায় ঠিক আছে, কিন্তু এমন রুক্ষভাবে মনে হয় যে সে নামাজে দাঁড়ায় নাই কোনো যুদ্ধ টুদ্ধ করতে দাঁড়াইছে, আন্তরিকতা নাই পাশের মুসল্লি ভাইয়ের প্রতি। আবার অনেক লোক আছে উল্টা, সে পাশের মুসল্লি আর তার মধ্যে এক বিগত ফাঁকা আছে না নেই, পাশের মুসল্লি বেচারা যদি ফাঁকা বন্ধ করার জন্য কাছে আসে লা তাদউল ফুরুজাত লিশাইতান, তোমরা সালাতের মধ্যে ফাঁকা জায়গা রাখিও না শয়তানের জন্য, আপনি যতটুকু স্বাভাবিক ততটুকু রাখেন, স্বাভাবিক চাইতেও বেশি রাখে অনেকে আছে না নেই, অযথাই দেখা যায় যে এক বিগত জায়গা ফাঁকা। এটাকে মনে করে ব্যক্তিত্ব প্রাইভেসি, এবং পাশের লোক যদি একটু কাছে এসে দূরত্বটা কমাইতে চায় তো অনেক লোক দেবেন চোখ বড় বড় করে থাকা, বলো যে কি গায়ের দিকে আসবেন নাকি, আছে না নাই এরকম লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের ভিতরে সেরা মানুষ হলো তারা যারা জামাতে যখন সে কাতারে জামাতে সালাতে দাঁড়ায় তখন তার আশেপাশের লোকদের প্রতি তার কাঁধটাকে নরম রাখে, আন্তরিক রাখে, মায়ালু থাকে, দয়া পরবশ থাকে, এবং আশেপাশের মুসল্লিদের কেউ বসতে গেলে হয়তো একটু গায়ের উপরে প্রেশার পড়ে গেল, একটু অসুবিধা হলো কোনো কারণে, এগুলোকে আন্তরিকতার সাথে দেখে। এক কথায় এজ এ মুসল্লি আপনার আশপাশে মুসল্লিদের সাথে আপনার আচরণ হবে নমনীয়, ভদ্র, ভালো, এবং আপনার আচরণ হবে সুন্দর। তাহলে এই লোকটা হবে মানুষদের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মানুষ। এই আমলটা আমরা করতে পারি না খুব সহজে, ইনশাআল্লাহ খুব সহজে আমল করতে পারি। আট নম্বর, এটা সহিহ জামিতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ভালো বলেছেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমল আমালু, মানুষের মধ্যে সবচেয়ে সেরা মানুষ ভালো মানুষ তারা যার হায়াত অনেক লম্বা পেয়েছে আর তার আমলটা ভালো হয়েছে, হায়াতও বেড়েছে বেশি পেয়েছে আমলটাও বেশি করতে পেরেছে, আল্লাহ তালা তাকে লম্বা হায়াত দিয়েছেন সেই সুযোগে সে অনেক বেশি আমল করতে পেরেছে, অনেক কোরআনে কারিমের তেলাওয়াত, অনেক নফল আমল, অনেক নফল সদকা, অনেক মানুষের সাথে সুন্দর ব্যবহার, অনেক মানুষের উপকার, অনেক নেকামল, এটা তার জীবনে ছিল। অনেক মানুষ আছে সুযোগ অনেক পাইছে কিন্তু সদ্ব্যবহার অনেক করতে পারে নাই, আছে না নাই। এই জন্য বয়স বেশি হওয়া ভালো না খারাপ, কেউ বয়স বেশি পাইলো অনেক বয়স পাইছে হায়াত অনেক পাইছে, এটা কি ভালো হইলো না খারাপ হইলো? হ্যাঁ, এটা ভ্যারি করে, এটা ডিপেন্ড করে যে ওই বয়স পাইয়া তিনি এটাকে ভালো কাজে লাগাইতে পারছেন কিনা। যদি বয়স বেশি পাইছেন আমলও বেশি করার সুযোগ পাইছেন, যেমন কথার কথা লোকটা 80 বছর বয়স পাইছে, 15 বছর বয়স থেকে রমজানের রোজা রাখা শুরু করছে, তাহলে 80 বছরে মোট কতগুলা পাইল? 65টা রমজান পাইছে, 65টা রমজানের 65টা রমজানের সব রোজা সে রাখছে, তাহলে সুযোগ একটু বেশি পাইছে না? 65 বছর সে টানা নামাজ পড়ছে, বাদ দেয় নাই, সালাত আদায় করছে, 65 বছর ধরে রমজানে সে কোরআনে কারিম পড়ে শেষ করেছে, তেলাওয়াত করেছে, 65 বছর ধরে সে অনেক কাজ করেছে, তাহলে একজন মানুষ 40 বছরে দুনিয়া থেকে চলে গেছে কিছু আমল করে, তার চাইতে বেশি সুযোগ পাইছে। এই জন্য হায়াত বেশি পাইয়া সুযোগও যদি বেশি পায়, সুযোগকে যদি সদ্ব্যবহারও করে, তো এই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হয়, সেরা মানুষ হয়। কিন্তু কিছু কপাল পড়া আছে, বয়স বেশি হইলে কি হবে ওইটার কাজে লাগাইতে পারে নাই। আমরা যারা বয়স বেশি পাইয়া ওইটাকে কাজে লাগাইতে পারি নাই, আমাদের এখন উচিত হলো ওইটাকে রিকভার করা, যে পেছনে তো আমার অনেক গ্যাপ রয়ে গেছে, এখন সেই গ্যাপটা আমি দূর করার চেষ্টা করব, করবো না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
তাহলে 8 নম্বর হলো যে ব্যক্তি হায়াত বেশি পায় ওইটাকে কাজে লাগাতে পারছে আপনি আজকে বেঁচে আছেন আগামী কালকে দিনটা পাইলেন মানে একদিনের হায়াত বেশি পাইলেন তাহলে সুযোগ আপনি বেশি পাইলেন তাহলে আপনি এই আগামী কালের দিনটা নিয়ে চিন্তা করেন কিভাবে ওইটাকে সৎ কামল দিয়ে কাটাবেন আর পরের দিন পাইলেন তার আরেকটা সুযোগ পাইলেন তাহলে আরেকটা দিনকে কিভাবে ভালো কাজ করবেন এর মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন চেষ্টা করব না ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন 9 নম্বর সহিহ জামিতে আসছে খায়রুন নাস আনফাহুম লিন্নাস এই সবগুলোর খোলাসা এর মধ্যে চলে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মানুষ হলেন ওই লোক যে লোক মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে সবচেয়ে মানুষের কি আসে উপকারে যে কারোর বিপদে সে আসে আসে না না এরকম লোক কম সংখ্যায় বেশিরভাগ লোক আমরা এখন সেলফিশ নিজের ছাড়া আর কোনো কিছু বুঝি না পরোপকারী মানুষ এখন খুঁজে পাওয়া কঠিন হয় বিপদে যে কারো মানুষের বিপদে সে থাকে চেষ্টা করে দাঁড়ানোর যতটুকু পারে করার মুখ দিয়ে শরীর দিয়ে কথা দিয়ে কাজ দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে কিছু একটা দিয়ে মানুষ উপকার করার চেষ্টা করে মানুষের উপকার করা অনেক বড় ইবাদত ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ একটা কথা বলতেন সব সময় তিনি বলতেন আমি ইসলাম নিয়ে এত পড়াশোনা করেছি আমার সারা জীবনে যত পড়ালেখা করছি ইসলাম সম্পর্কে পড়ালেখা করছি শিক্ষকতা করছেন উনি কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি হাদিসের শিক্ষক প্রফেসর ছিলেন এত পড়াশোনা কোরআন হাদিস অনুযায়ী আমি পোর্স কোরআন হাদিসের এত এলেম আমি অর্জন করছি এই সবগুলো থেকে আমি দুইটা জিনিস মূলত শিখছি খোলাসা পাইছি দুইটা জিনিস কি এক হলো ইমানের পর ইসলামের মূল মূল ফরজ কাজগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন মানুষের উপকার করলে আর দ্বিতীয় জিনিসটা হলো কুফুরির পর বড় বড় কাবিরা গুনাগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নাখুশ হন অসন্তুষ্ট হন মানুষের ক্ষতি করলে আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ রোজা করে দিনদারি অন্যান্য দিক থেকে মাশাআল্লাহ ভালো আছে কিন্তু দেখা যায় মানুষের পিছে লেগে থাকে আছে না নাই মানুষের ক্ষতি করে মানুষের ক্ষতি করা যাবে না আমি চেষ্টা করব কারোর উপকার করার উপকার করতে না পারি আমার দ্বারা কারোর কোনো ক্ষতি যেন না হয় সবাই করুক আমি কোনো ক্ষতি করব না কোনো মানুষের ক্ষতি যেন আমার দ্বারা না হয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন তাহলে এই 9 নম্বর হলো ওই মানুষ সবচেয়ে সেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে যে মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে